নমস্কার পুরবি নিউজে আপনাদের স্বাগত। আমি শ্রেয়ন, রয়েছি আপনাদের সঙ্গে। খবরের শুরুতে এক ঝলকে আজকের হেডলাইনস। শাসকের গায়ে চোর, মুখ ফাটলো মহিলা। হাতায় ২৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক। নদী কথা, হুগলি ইছামতি অববাহিকা। আজ মধ্যমগ্রামে হয়ে গেল উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সভা। সরাসরি চলে আসছি বিস্তারিত খবরে। হাবড়ায় মার্কেটিং সেরে বাড়ি ফেরার পথে ভ্যানের সাথে ধাক্কা লাগে বাইকের, আর বাইক আরোহীর অনুগামীদের ঘুষতে মুখ ফাটল ভ্যানে বসে থাকা মহিলার। বাইক আরোহী ছিলেন হাবড়া ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বিশ্বাস। দিদি জামাইবাবুর সাথে বোনপুর জন্য মার্কেটিং করে ফেরার পথে ভ্যানের সাথে একটি বাইকের ধাক্কা লাগে। বাইক চালক হাবড়া ১১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গৌতম বিশ্বাস। ঘটনার প্রতিবাদ করায় স্বভাবতই তার সাথে তর্কাতর্কি হয় সরস্বতী দেবীর, আর তাতেই বেজায় চটে যান পৌরপিতা মহাশয়। ইতিমধ্যেই দাদার অপমানের বদলা নিতে আশেপাশ থেকে জুটে যায় অসংখ্য অনুগামী ভাইদের দল, আর ভিড়ের মধ্যে থেকেই ঘুষি চালিয়ে ওই মহিলার নাক মুখ ফাটিয়ে দেন এক বীর ভাই। হ্যাঁ, গাড়িটা আর কি হঠাৎ করে ভেবে ব্রেক মারলো, তো আমাদের ভ্যানটা যথারীতি ওই গাড়িটার পেছনে গিয়ে যাওয়াতে মানে আমার ছেলেকে নিয়ে আমার মিসেস আর শালি একদম পুরো সামনের দিকে আর কি পড়ে যায়। তো তারপরে যখন ওই ড্রাইভারটাকে আমরা বকাবকি করতে থাকি, ওকে যখন একটু গালাগালি করি, প্রতিবাদ করেন, হ্যাঁ ঘটনার প্রতিবাদ করেন, হ্যাঁ তখন ও ডাইরেক্টলি সঙ্গে সঙ্গে সামনাসামনি গিয়ে মানে দেখায় ইয়েতে আর কি, পেট্রোল পাম্পে ঢুকেছে লোকটা পেট্রোল নিতে, ওকে দেখায়। এবার ওকে যখন আমি ধরেই গিয়ে আপনি কার গাড়ি এটা বলে, না না বলছি যে আপনি কেন এরকম ভাবে করলেন, হুট করে কেন ঢুকলেন এদিকে এরকম, যার জন্য আমার ছেলেটা পড়ে যাচ্ছিল, তখন সঙ্গে সঙ্গে ও বলছে যে এরকম এই ব্যাপার, আমি বুঝিনি, আমার ইন্ডিকেটর দেওয়া ছিল, ও ভুল করেছে, এই দোষ, এই সেই হেনা তানা। তো আমি তখন আর কি কথা কাটাকাটি হয়, একদম পুরোপুরিভাবে কথা কাটাকাটি হয়, তখন হঠাৎ করে দেখি সামনের থেকে আরও চার পাঁচজন লোক এদিক ওদিক থেকে চলে এলো। জানিস ওকে, তুই কার সাথে কথা বলছিস, তোর কোনো আইডিয়া আছে, চল থানায় চল, তুই গালাগালি করেছিস, তোকে নিয়ে যাই, এই সেই হেনা তানা। কথা বলতে 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 আমরা চলে আসি, হঠাৎ করে মানে আমাকে তখন বলছে চল থানায় চল, তুই গালাগালি করেছিস, তোকে নিয়ে যাই। আমাকে নিয়ে যেতে যেতে হঠাৎ করে আমাকে কে ধরতে পারেনি, আমাকে যে ছেড়ে দিল সঙ্গে সঙ্গে, ঠিক আছে, ওকে পেছন থেকে ধাক্কাটা মেরেছে, ধাক্কা মারকে একদম পুরো ডাইরেক্ট মুখের মধ্যে বাড়িটা মেরেছে। কি দিয়ে বাড়ি মেরেছে? হ্যাঁ না, হাতে ঘুষি মেরেছে। হ্যাঁ দেখছি ওর মুখ দিয়ে পুরো রক্ত বেরোচ্ছে নাক দিয়ে। সেই অবস্থায় থানায় নিয়ে যাওয়া হলে পুলিশ ওই মহিলাকে হাসপাতালে পাঠিয়ে দেয় চিকিৎসার জন্য। যদিও আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয় বারাসাতের এক বেসরকারি নার্সিংহোমে। আর এই ঘটনার কথা জিজ্ঞাসা করা হলে নির্বিকার পৌরপিতা গৌতমবাবু ঘটনাটি অস্বীকার করার সাথে সাথে পাশা উল্টে দেন। ওই মহিলার ঘাড়ে বন্দুক রেখে সমমারে ব্যথিত গৌতমবাবু জানান, বলছি আমি পেট্রোল ভরতে যাচ্ছিলাম, আমি পাম্পে, ক্যাটারাইজ পাম্পে, তো যখন টার্ন দিকে টার্ন নিয়ে আমি টার্ন নেওয়ার সময় পেছনে একটা ম্যাজিক পুল কাট ছিল, সেই পুল কাটটা আসতে আমার পেছনে একটু গুঁতো লাগে সামান্য। তোমার এবার কি একটু ভ্যানের মধ্যে ধাক্কা লেগেছে? না, আমার ভ্যানের সাথে কারোর সাথে ধাক্কা লাগেনি। ওনারা তো উত্তেজিত, আমি তো কিচ্ছু করিনি, আমি জানিও না। ইন দ্য মিন টাইম একটা অচেনা ছেলে এবং একটি মেয়ে এসে অক্ষাত অকথ্য ভাষায় গালিগালাজ এবং অস্বাভাবিক ভাষায় গালিগালাজ করে, মানে এমন কোনো বাচ্চা বলেনি যে আমাকে উল্লেখ করেছে, করে আমার বুকে একটা জোরে ঘুষি মারেছিল। ঠিক না, আমার কোনো মদত দিয়ে কারা এসেছিল, কে ছিল কেউ জানি না, কিন্তু এলাকার লোকজন তারা ছাড়িয়েছে ও ছেলেটি যখন আমার গায়ে হাত তোলে, জানি না। হাবড়া হসপিটালে ও গেছিল, আমিও গেছিলাম। বলেছিলেন যে হ্যাঁ আমি, আমাকে চেনেন, আমি কাউন্সিলর এখানকার? না, এলাকার লোকজনই বলেছে, আমি ওই কথা বলিনি। আমি দোকানদার যার আশেপাশে ছিল পেট্রোল পাম্প সবাই তো চেনে আমাকে, তারাই বলছে তুমি এরকম করে কথা বলছো কেন, উনি একজন কাউন্সিলর, উনি কি করেছে, উনি তো এসে পেট্রোল নিচ্ছে, মারধর কেউ করেছে বলে আমার জানানি, আমার সামনে মারধরের ঘটনা ঘটেনি। আপনি কি কমপ্লেন করার জন্য গিয়েছিলেন, না জানতে গিয়েছিলেন যে কোনো কমপ্লেন হয়েছে কিনা? না, আমি অপমানিত বোধ করেছি, সেই জন্য কমপ্লেন করতে গেছি। মনে হয় একটু সময়ের দরকার ছিল ঘটনাটি সাজিয়ে নেওয়ার জন্য। যাই হোক, একটা বড় প্রশ্নচিহ্ন দিয়ে এই ঘটনাটি বলে গেল মহিলাদের সুরক্ষা কোথায়, যেখানে রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, পুরবি নিউজ। সুপার মাইন্ড ব্লোয়িং।
গ্যারান্টি ওয়ান সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংকেত পাশে গীত আমার কর দো গজলের স্নিগ্ধ পরিবেশ, মোমবাতির নিভু আলোয় আহার জীবন দেশ, রাজনদী, পোস্ট অফিস রোড, হাবড়া। বন যাও মিত মেরে। শাড়িতে তুমি অনন্যা, চুড়িদারে তুমি অদ্বিতীয়া, তুমি কৃষ্ণা। শাড়ি চুড়িদার ও শুটিং শাটিং এর অনবদ্য সম্ভার নিউ কৃষ্ণা স্টোর্স, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোর্স এর পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও শারদ আমন্ত্রণ। প্রতি হাজার টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। সকলের সাদর আমন্ত্রণ রইল। পাপা পূজো, আমার নতুন ড্রেস? আমার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস চাই। এবার পূজার শাড়ি নয়, ফ্যাশনেবল ড্রেস চাই। কলকাতা কবে যাব? কলকাতা যাবার কি দরকার? আমরা ইনা মার্কেটে নিউ ফ্যাশন কর্নারই তো রয়েছে। লেডিস, জেন্টস, কিডস ওয়্যার মানে নিউ ফ্যাশন কর্নার। বি ইন ইওর ফ্যাশন, এরিনা মার্কেট, হাবড়া। নিউ ফ্যাশন কর্নার, ড্রেস মানে লাইফ। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার, আধুনিক পুরুষের জন্য। হাবড়া বাজার, এক নম্বর গলি। গোপন সূত্রে খবর পেয়ে 24 কেজি গাঁজা সহ নাসিরুদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। গতকাল রাত 11টার সময় গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ একটি বোলেরো গাড়ি আটক করে। উদ্ধার হয় 24 কেজি গাঁজা। গোপালনগর থেকে কলকাতায় গাঁজা পাচার করার অভিযোগে গ্রেপ্তার করা হয় নাসিরুদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তিকে। নাসিরুদ্দিনের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পুরবি নিউজের জন্য উৎপলের রিপোর্ট, হাবড়া। নদী কথা। হুগলি ইছামতির অববাহিকা এক লুপ্ত ইতিহাসকে ছাপার অক্ষরে বইয়ের আকারে প্রকাশ করলেন লেখক ও পরিবেশবিদ সুকুমার মিত্র। উত্তর চব্বিশ পরগনা নদীয়ার এক সময়কার গুরুত্বপূর্ণ নদী যেমন ইছামতি, চূর্ণি, বিদ্যাধরী আজ কালের অমোঘ নিয়মে লুপ্ত প্রায়। মজে যাওয়া নদীগুলি আজ শুধুই বহন করে চলেছে দুই বাংলার ইতিহাস। কান পাতলে আজ নদীর কলকল প্রবাহের আওয়াজের পরিবর্তে শোনা যায় ইতিহাসের কান্নার আওয়াজ। আর সেই ইতিহাসকে ছাপার অক্ষরে বই আকারে প্রকাশ করলেন একাধারে লেখক ও পরিবেশবিদ সুকুমার মিত্র। পুরবি নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট, গোবরডাঙ্গা। বাণীপুরে আপনাদের স্বাগত। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। বিটেক রেগুলার এবং লেটারাল স্টুডেন্টদের সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ। টেকনো ইন্ডিয়া, বাণীপুর, হাবড়া। ল্যাক্সোডি
দীপন হারবালের অন্যতম আবিষ্কার ল্যাক্সোডি কোষ্ঠকাঠিন্যতা বাই বাই। Labrador, Boxer, Spitz, Doberman, German Shepherd, Great Dane, Siberian Husky, Saint Bernard, Pug. All dogs are available at Care and Pet. Every dog's food and accessories are available. Care and Pet, Ashok Nagar, Sherpur Mor. Odditya Sharite, apniyo hoye uthun Odditya. অদ্বিতীয়ার কালেকশনে রয়েছে সর্বভারতীয় শাড়ির এক অনন্য সম্ভার। সম্বলপুরী, বুটিক, কাঁথা স্টিচ, ঢাকাই জামদানি, মধুবনী সিল্ক, গিচা সহ ফ্যান্সি শাড়ির চোখ ধাঁধানো কালেকশন শুধুমাত্র অদ্বিতীয়ায়। সেজে উঠুন অন্যভাবে। অদ্বিতীয়া, স্টাফ কোয়ার্টার্স মোড়, হাওড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান, রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ, এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন সাগর দত্ত হসপিটাল কলকাতা, এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি, আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান পিকে স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 8001100068। পিকে স্পোর্টস, দ্য গ্রাউন্ড অফ স্পোর্টস। আজ রবিবার মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জ্যোতিপ্রিয় মল্লিক এবং নির্মল ঘোষ। ওভারঅল আজকে আমাদের সর্বভারতীয় সহসভাপতি নীতিন রায় বলছিলেন যে আমাদের জন্য বসব, আছে নির্মল ঘোষ, তার লোকে তো দেখেছিলাম, আমাদের এমএলএ বিশ্বজিৎ, অভিজিৎ বিশ্বাস এরাও ছিল, সবাই গোপাল সেন, অন্য সব ছেলেরা ছিল। একটা রাস্তা বুঝতে পারছেন, রাস্তা বুঝতে পারেন নতুন করে বাগদা মানে রাস্তা আরো মজবুত করে তৃণমূল কংগ্রেসের বাংলার সভাপতির দায়িত্ব থাকে, রাজ্যগুলো সভাপতি কী হবে, কে সাধারণ সম্পাদক, অঞ্চলগুলো আরো শক্তিশালী করার জন্য আলোচনা। পুরবি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, মধ্যমগ্রাম। সাড়ম্বরে হাবড়ার সবুজ সংঘের 61তম বর্ষের শারদ উৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল আজ রবিবার।
পুজোর মাধ্যমে যাওয়া শুরু হলো। এবছরের থিম হচ্ছে আমাদের দুই পাড় বাংলার দুই পার্বণের মেলবন্ধন। আশা করি এই মণ্ডপের মাধ্যমে আমরা অনেক কিছু ফুটে তুলতে পারবো এবং তথা হাবড়া এবং হাবড়ার পাশে আসন্ন এলাকাবাসীর কাছে একটা কিছু গড়ে তুলতে পারবো কর্মসূচির মাধ্যমে। এবং গত বছর আমরা যে ব্যান্ডেল করেছিলাম তার মধ্যে আমি প্রথম হয়েছিলাম, আশা করি এবছর আমরা প্রথম হব সেই আশা রাখছি এবং দেখা যাক এর মাধ্যমে আমরা কোথায় পৌঁছতে পারবো। হ্যাঁ, গত বছরের তুলনায় এবছর বাজেট আমাদের 20% মতো বেড়েছে, কিন্তু এখনও অবধি আমরা এক্স্যাক্ট বাজেটে পৌঁছাতে পারিনি। দেখা যাক কোথায় পৌঁছায়, আগের থেকে আমাদের কর্মসূচি শুরু হলো, সারা বছর আমার নানা রকম কর্মসূচি খারাপ লাগে, কিন্তু পুজোর কর্মসূচি আগের থেকে শুরু হলো। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্তই, সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরবি বাংলা, এগিয়ে চলেছে এগিয়ে চলবে।